হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং, আর যারা যারা প্লিজ আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকে বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে দিয়ে। তো এখন বাজে সকাল 8টা আর আমার স্নান শেষ হয়ে গেছে, আর আমি ঘর মুছে বাবুর কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে চুলটা অল্প আঁচড়ে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম। তো এখন আমি যাব পুজো দিতে, কারণ পুজো দিতে যাওয়ার আগে আমি সবসময় অল্প সাজুগুজু করে নিই যাতে পুজো দিতেও ভালো লাগে। পুজো দেওয়া শেষ হয়ে গেল আর আমি বিছনাটা অল্প ঠিক করে নিচ্ছি, আর বাচ্চা থাকলে তো বিছনাটা মানে অনেকবারই ঠিক করতে হয়, কিছু করার নেই। তো অল্প পরপর বিছনাটা নোংরা হয়ে যায়, আমার বাবু সারাদিনই বিছনার মধ্যে খেলাধুলা করে আর নোংরা করে ফেলে। তো আমি বিছনাটাকে একটু ঠিকঠাক করে নিলাম, আর আমার বিছনা যখন কুচলানো থাকে খুব মানে মানে ভালো লাগে না একদম, কী বলবো। তো যাই হোক, বিছনাটা অল্প ঠিক করে নিলাম, এখন আমি ঘরটা অল্প ঝাড় দিয়ে দেবো। তো ঘরটা অল্প ঝাড় দিয়ে ঘরটাকে আবার মুছে ফেলবো, কারণ সকালবেলা আমি পুজো দেওয়ার জন্য অল্প সামনের দিকটা মুছে নিয়েছিলাম, আর এখন আমি পুরো ঘরটাই মুছবো। আর সকালে এখন আমি ভাত খাওয়ার জন্য আলু ভাজা করব, বাবুকেও আলু ভাজা ডাল দিয়ে ভাতটা খাওয়াবো, আর কালকে পটল ছিল। তো আমি পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, পুজোর বাসনগুলো ধুয়ে রেখে দেবো, তারপর আমি বাবুকে ভাতটা খাওয়াবো, তারপর নিজে ভাতটা খাবো। তো চলো বক বক না করছি না, আর ব্লগটা দেখতে থাকো তোমরা। আমার বাবু স্নান শেষ হয়ে গেছে, আর এখন তাকে অল্প আপেল সিদ্ধ খাওয়ালাম, আর সকালে তো ভাত খেয়েছিল। তো এখন বাজে হলো 12টা, আর এখন আমি রান্না করতে যাব, আর ভাবলাম অল্প তোমাদের সঙ্গে বসে অল্প কথা বলে নি আগে। আর তো ওকে ওর ডিউটি সব শেষ হয়ে গেছে, এখন ওকে টিভি দিয়ে মানে টিভিটা চালিয়ে ওকে বসিয়ে রাখবো, তারপর রান্না করতে হবে, নাহলে রান্না করতে পারবো না। দেখো দুষ্টামি করছে, দেখলে আমারটা কানেরটা খুলে নিয়ে গেল, এখন এটাকে নিয়ে ফেলে দেবে। বাবা দাও এইসব করে ফেলে দিয়েছে দেখলে, তো এইসব করে। আর তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা, এখন রান্না করতে যাব। আর কানারটা দুবার কোথায় ফেলে দিল, এটাকে আবার বাই করতে হবে এখন এটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে হলো আমাদের নিরামিষ শুক্রবার, তার জন্য আমি নিরামিষ একটা সবজি বানাবো, ডাল বানিয়েছি সকালবেলা, আর এখন কিছু একটা ভাজি বানাবো। তো আর অন্য কিছু বানাবো না, রাত্রেবেলা আবার রান্না করতে হবে তার জন্য। তো দেখো আমার সবজিটা বানানো হয়ে গেছে, আর আমি বেশি মশলা ইউজ করি না, তার জন্য একটু কম মশলা দিয়েই বানাই। আর এখানে আছে ডাল, কারণ বাবু তো ভাত খায় আমাদের এগুলো এখন খায়, তার জন্য একটু মশলা কম দিয়ে বানাই। আর এখানে আছে বেগুন ভাজা, আর কড়াতে দেখো পটল ভাজা হচ্ছে।
এখন বাজে বিকাল 4টা আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। বাবুকে ঘুম পাতানো হয়েছে আর আমি বাইরে থেকে কাপড়গুলো নিয়ে এসে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ বাবু উঠলে তো এগুলো কিছু পরা যায় না। আর আমার দেখতে পাচ্ছ আলনার উপরে চেয়ার রাখা, সেখানে কাপড় রাখছি বাবুর, কারণ কেন নিচে চেয়ার থাকলে আমার বাবু চেয়ার নিয়ে সব কিছু জিনিসপত্র সব ফেলে দেয়, তার জন্য চেয়ারগুলো উপরে রাখতে হচ্ছে। সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গেছে আর এখন বাবুকে অল্প খাওয়াবো, দুধ বা কিছু খাওয়াবো, আর তারপর বর আসলে চা বানাবো, ভাই আসবে, তো তারপর আরও রাত্রেবেলা রান্নাবান্না সব কিছুই আছে। তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না, তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। আর অবশ্যই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর প্লিজ যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করো, যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।